তো অবশেষে অনেকদিন পর ঘুরতে বের হইলাম। তো সাইফুল প্রথমে রাজি হইল না, তারপর তারা নাকি সাঁতার শিখাবো সেজন্য রাজি হইল। তো একটা টিউব নিলাম সাঁতার শেখার জন্য। তো টিউবটা আসলে একজনের ভর নিতে পারে নাকি সন্দেহ। তো টিউবটা নিয়ে রওনা দিলাম। তো অনেকখানি পথ পাড়ি দিলাম, যেখানে পাহাড় পর্বত নদী নালা সব কিছু পাড়ি দিয়ে আমরা এখন আমাদের সেই সমুদ্রের পাশে যেখানে আমরা সাঁতার শিখব। তো আজকে আমার সাইফুল বন্ধুরে খুব মিস করতেছি। সাইফুল বন্ধু মিস ইউ। বন্ধু আবার আইতাছি, চিন্তা করো না, তোমার সাঁতার শেখামো, এবার একবারে সাঁতার শিখাই ছাড়মো। আস্তে আস্তে করে যখন আমরা সমুদ্রের পাড়ে পৌঁছালাম, তখন দেখি প্রতিদিনকার মতো আজকেও সবাই তিমি ধরতে আসলো। তো একটা তিমি। তো আমি আর সাইফুলও কিন্তু অনেকদিন এই তিমি হাঙর ধরার অনেক চেষ্টা করছি, কিন্তু একদিনও পারি নাই। তো অবিশ্বাস্য করার মতো একটা দৃশ্য, আটলান্টিক মহাসাগরে সাইফুল নামলো শুধুমাত্র একটা টিউব নিয়ে। সে পর্যবেক্ষণ করছে যে এই টিউব কি তার ভর রাখতে পারবে কি না, সে কি আদৌ সাঁতার শিখতে পারবে এই টিউব দিয়ে। আমি তোর দেখবি এমনি ধরে খালি এক পায়ে আমরা ওইদিকে যাবো ঘুরে গিয়ে, ওই যে এই সাইডটা, এই সাইডটা অনেক সুন্দর। Thank you.
ত্যাগে শিক্ষা এনতে বন্ধু এই পাশটা যাওয়া না দরকার, ওই যে এই পাশটা তুই যদি পারতি তোরা মিলে যেতাম রে। আর বেটা টিউব দিয়ে শিখলে জীবনে সাঁতার পারতি না, টিউব দিলে জীবনে সাঁতার পারতি না, ভালো লাগে আমি যাম এই পাশে যা সামনে যাস না খা যায়।